Assalamualaikum. Shimun Memorial North South School at College Puttik Ayojito online class e apnader shobaike shagoto. Ami Khaleda Akhtar Bilqis. Ami apnader Nursery Sreni shikshok. Kemon achen babura? Prottekei nishchoi bhalo ache, shusto ache. Tai na? Ajke ki bar? Prottekei bolen to mone ache? Ajke hocche Mongolbar. Mongolbare amra ki kori? Bangla chhara kori. Tai to? আমরা মঙ্গলবারে বাংলা ছড়া করব সেই সাথে আমরা কিন্তু প্রতিদিন এই যে বারের নামগুলো বলছি শনিবার রবিবার করে আমরা সপ্তাহের সাত দিনের নামও কিন্তু শিখে ফেলব এইভাবে আপনারা প্রত্যেকে আমার সাথে সাথে করবেন এবং মনে রাখবেন আজকে আমাদের যে ছড়াটি আছে সেই ছড়ার নাম হলো তোতা পাখি কি ছড়া আছে আমাদের তোতা পাখি দেখেন ছড়াটা আমি একটু বলি আপনারা একটু লক্ষ্য করেন বাবার সাথে একটু পড়েন তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ তাই না দেখেন চার লাইনের এই ছড়াটি আর দেখেন সুন্দর একটা ছবি আছে তাই না এখানে আতা গাছ এই যে নিচে আর ডালিম পড়ে আছে এখানে বউ বউকে ডাকছে তাহলে আমরা ছড়াটি আরেকবার পড়ি তোতা পাখি ছড়ার নাম কি তোতা পাখি অনেকে কিন্তু ছড়ার নাম জিজ্ঞেস করলে আপনারা বলতে পারেন না ভুলে যান বলেন যে আতা গাছে তোতা পাখি তা না এটা হচ্ছে আমাদের ছড়ার লাইন ছড়াটার নাম হলো তোতা পাখি ছড়াটির নাম কি তোতা পাখি আরেকবার বলি ছড়াটির নাম কি তোতা পাখি ছড়াটি আরো একবার একটু পড়ে শোনাই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তো কথা কও না কেন ও এবার ছড়াটি আমি অভিনয় করে দেখাবো আপনাদের আপনারা প্রত্যেকে আমার সাথে সাথে করবেন অথবা আপনারা লক্ষ্য করে দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন ঠিক আছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ দেখলেন তো কিভাবে করলাম আরো একবার পড়ি আপনারা লক্ষ্য করেন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ হলো এইভাবে করে সুন্দর করে আপনারা প্রত্যেকে করবে এবং হচ্ছে লক্ষ্য রাখবে যে কিভাবে আমি করলাম এবার এই ছড়া থেকে যে প্রশ্ন উত্তরগুলো হতে পারে সেই প্রশ্ন উত্তরগুলো আমি করছি আপনারা একটু দেখেন কি কি প্রশ্ন উত্তর হতে পারে আসুন ছড়া থেকে নিচের প্রশ্ন উত্তরগুলো শিখি কি কি প্রশ্ন এক নম্বর প্রশ্ন তোতা পাখি কোথায় তোতা পাখি কোথায় এই প্রশ্নটিকে আবার অন্যভাবে বলা যায় সেটা হচ্ছে আতা গাছে কি পাখি দুটো ভাবে এই যেখানে বললাম প্রথমে তোতা পাখি কোথায় অথবা আতা গাছে কি পাখি উত্তরটি কি হবে উত্তরটি হবে তোতা পাখি আতা গাছে তোতা পাখি আতা গাছে ঠিক আছে এইভাবে আমরা বলবো দুই নম্বরে কি আছে প্রশ্ন মৌ কোন গাছে মৌ কোন গাছে অথবা হতে পারে ডালিম গাছে কি ডালিম গাছে কি উত্তর হবে মৌ ডালিম গাছে মৌ ডালিম গাছে তাই না এবার তিন নম্বর প্রশ্নটা কি হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কে কথা কয় না কে কথা কয় না উত্তর কি হবে বউ কথা কয় না তাহলে এই যে প্রশ্নগুলো এক দুই তিন এই প্রশ্নগুলো আরো একবার আমি একটু করি আপনারা লক্ষ্য করেন তোতা পাখি কোথায় আতা গাছে কি পাখি উত্তর হলো তোতা পাখি আতা গাছে তোতা পাখি আতা গাছে দুই নম্বর প্রশ্ন হলো মৌ কোন গাছে অথবা ডালিম গাছে কি ডালিম গাছে কি উত্তর হচ্ছে মৌ ডালিম গাছে মৌ ডালিম গাছে তিন নম্বর হচ্ছে কে কথা কয় না কে কথা কয় না উত্তর বউ কথা কয় না উত্তর কি হবে বউ কথা কয় না তাহলে বাবুরা প্রত্যেকে আজকে আমাদের যে ছড়াটি ছিল তোতা পাখি সেই ছড়াটি আমরা দেখলাম সেই ছড়াটার সাথে যে অভিনয়টা সেটা তার সাথে আমাদের যে প্রশ্ন উত্তরগুলো হতে পারে সেগুলো আমরা পড়লাম শিখলাম আমরা বলতে চেষ্টা করলাম তাই না বাবুরা এখন আমি আমাদের ক্লাসটি শেষ হয়ে যাচ্ছে এখন শেষের আগে আরো একবার আমি ছড়াটি অভিনয় করে আপনাদের শোনাই আর আপনারা একটু আরো একবার অভিনয়টি লক্ষ্য করেন ঠিক আছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ
সুন্দর করে পড়বেন এবং ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সবসময় পুষ্টিকর খাবার খাবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।